অসম চুক্তির ছয় নম্বর দফা রূপায়ণের ক্ষেত্র জাস্টিস বিপ্লব শর্মা কমিটি গঠন করা হয়েছিল। আর কমিটির রিকমেন্ডেশন দিওতে আমি কৈছিলোঁ যে কমিটি আমাক তিনি বছর এই বিষয়টি পরীক্ষা করার কারণে সময় দিছে, আর আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি রাজ্য সরকারের আওতার ভিতর অহা রিকমেন্ডেশন বিলাক আমি রূপায়ণ করিম, আর যিখিনি কেন্দ্রীয় সরকারের আওতাত আহে তাক আমি কেন্দ্রীয় সরকারের সৈতে আমি টেক আপ করি। আজি আমি জাস্টিস বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটি কেবিনেটত পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করিল, আর আলোচনা করার পিছত ইয়াত টোটাল 67টা রিকমেন্ডেশন আছে, 67 রিকমেন্ডেশন, আর এই 67 রিকমেন্ডেশনের 57 রিকমেন্ডেশন আজি আমি রূপায়ণের বাবে অনুমোদন করেছো। অর্থাৎ জাস্টিস বিপ্লব শর্মা কমিটির 67টা অনুমোদনের বিপরীতে 57টা অনুমোদন আমি রূপায়ণ করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো। সদ অসম ছাত্র সন্থা আর আন সংগঠন সমূহের লগত কথা পাতি আমি 57টা রিকমেন্ডেশন 2025 সনের 15 এপ্রিলের আগতে আমি রূপায়ণ করার বাবে আজি কেবিনেটে এটা রোডম্যাপ এটা আমি প্রস্তুত করেছো। কিন্তু আজি আমি রোডম্যাপ কেটার উপর বিশদ কথা আলোচনা করিব খোঁজা নাই, গুৱাহাটীত গৈ 3-4 দিন পিছত আমি সাংবাদিক মেল পাতি কোন কেইটা 57টা রিকমেন্ডেশন আমি পঞ্চায়েতে ইমপ্লিমেন্ট করিব খুজিছো তার বিষয়ে আমি অবগত করিম। আর ইয়ার ভিতরতে গ্রুপ অফ মিনিষ্টার্সে সদ অসম ছাত্র সন্থার লগত কথা পাতি বাকি কি ধরনের এই 57 রিকমেন্ডেশন আমি ইমপ্লিমেন্ট করিম তার বিষয়ে ঐক্যমত অহার বাবেও আমি সিদ্ধান্ত লৈছো। বাকি যে 10টা রিকমেন্ডেশন থাকি যাব ভারত সরকারের পর্যায়ে সেইকেটা পর্যায়ক্রমে আমি ভারত সরকারের লগত টেক আপ করিবর বাবে সিদ্ধান্ত লৈছো। ইয়ার এটা দুটা রিকমেন্ডেশন ইতিমধ্যে ভারত সরকারে রূপায়ণও করেছে, আর এই বিষয়ে বাকি 10টা রিকমেন্ডেশন আমি ভারত সরকারের লগত আলোচনা করি সময় উচিত সিদ্ধান্ত লওয়ার বাবে চেষ্টা করিম। অর্থাৎ আজি যদি আমি কব যাও বিপ্লব শর্মা কমিটির টোটাল রিপোর্ট আছিল 67, তারে 57টা আমি ইমপ্লিমেন্ট করি। ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যাওতে জনজাতীয় ভাষা সংস্কৃতি এইবিলাকৰ উপর যাতে আঘাত নপরে তার কারণে আমি 6 শিডিউল যাক অথরিটি আছে ডিমা হাসাও কার্বি আলং আর বড়োলেন্ড তেওঁলোকৰ অনুমতি লওয়ার পিছতহে সেই অঞ্চলবিলাকত এই রিকমেন্ডেশন বিলাক আমি ইমপ্লিমেন্ট করিম। তেনেকে ভাষার ক্ষেত্রত কেইটামান রিকমেন্ডেশন ইমপ্লিমেন্ট করার আগতে আমি বরাক উপত্যকা রাইজরও অনুমতি লব লাগিব। কিন্তু বাকি রিকমেন্ডেশন 6 শিডিউল আর বরাক উপত্যকাক বাদ দিলে 57টা রিকমেন্ডেশন আমি লগে আমি ইমপ্লিমেন্ট করিম। বাকি যিকেটা রিকমেন্ডেশন সংবেদনশীলতার কারণে বরাক উপত্যকা আর 6 শিডিউলত পঞ্চায়েতে রিকমেন্ড করিব নোৱাৰি আলোচনা নকরাক সেইকেটার বিষয়েও আমি সদ অসম ছাত্র সন্থাক বিশ্বাসত লৈ আমি সেই ক্ষেত্রত আমি আগবাড়িম। এক প্রকার কব গেলে বহুদিনে অসমৰ ৰাইজে অপেক্ষা কৰি আছিল যে বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট কেতিয়া রূপায়ণ হব, আজির পৰা এটা রূপায়ণের যেটো প্রক্রিয়া সেই প্রক্রিয়া আরম্ভ হল। 57 রিকমেন্ডেশন আমি 15 এপ্রিল 2025 ভিতর আমি ইমপ্লিমেন্ট করে দিম। বাকি 10টা সেন্ট্রেল গভর্নমেন্ট রিলেটেড রিকমেন্ডেশন সেইটো মই দিল্লির লগত কথা পাতি সময় উচিত সিদ্ধান্ত লওয়ার বাবে আমি প্রচেষ্টা করি।